আমার কিন্তু মূল মূল লেখাপড়া ইনভেস্টমেন্টই, আমি যে সিএফএ, আমার মূল লেখাপড়া ইনভেস্টমেন্টে, কিন্তু ওই স্পেকুলেশন আর সুদের সম্পৃক্ততা একটু বেশি থাকায় আমি অনেক সময় যেতে পারি না। এবং কিছু কিছু মিউচুয়াল ফান্ড আছে যেগুলা নাম ইসলামী মিউচুয়াল ফান্ড, যারা শুধুমাত্র যেই শেয়ারগুলা এই মানে সুদের সাথে বা অন্য হারাম ব্যবসার সাথে জড়িত না, শুধুমাত্র ওখানে ইনভেস্ট করে। তো এরকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আপনার টেনশন করতে লাগবে না, আপনি আপনার টাকাটা দিবেন, যে করার সে করবে, বলে রাখবেন যে স্পেকুলেশন না যায়, যেন রিয়েল ইনভেস্ট করে। এটাই আমি আসলে তুলে আনতে চাচ্ছিলাম যে ওই যে যেটাকে বলে এসআইপি একটা আছে, যেরকম ইসলামিক যেটা সুকুক, সুকুকের যদি আপনি একটু ইয়া করতেন আর কি, যে কয়েকটা জিনিস আছে এটা যদি একটু আমাকে মানে আমাদের অডিয়েন্স উদ্দেশ্যে আর একটু যদি বল, কিছু শারিয়া বেসড কিছু ইয়া আছে আর কি আপনার হইতেছে যে ফাইন্যান্স ইনস্টিটিউট আছে আর কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সুকুক যেটা সেটা একটা জিনিস, আর শরিয়া বেসড যে অ্যাসেট ম্যানেজমেন্ট সেটা আরেকটা। তো বর্তমানে দেখলাম কিছু কিছু ব্যাংকও আর কি শরিয়া বেসড ইসলামী অ্যাসেট ম্যানেজমেন্ট করছে। এরা ভিতরে কী করছে এই তথ্যটা আসলে বাহির থেকে পাওয়া ডিফিকাল্ট। অনেক সময় তারা মার্কেটিং করে, দেখলো সারা জীবনে সে হালাল ব্যবসা কোনো কিছুর সাথে নেই, হঠাৎ করে একটা প্রোডাক্ট খুললো। আসলে এটা আমার জন্য একটা টেনশনের বিষয় যে এটার ব্যাপারে কি মন্তব্য দিব। শুধু প্যানিক হোক, ভয় পাক, আমি এটা চাইতেছি না। না 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 না, মোটেও না। ইসলাম ইজ বিউটিফুল। আপনি কারাবন্দি আছেন, আপনি কারাগার থেকে মুক্ত হবেন, আপনি তো প্যানিক করবেন যে আমি এখন কোথায় থাকবো, কারণ এটা তো আপনার ঘর ছিল কারাগার, আপনি তো আবার ঘর তৈরি করতে হবে, আপনি আমার আমি খাবো কি, আপনাকে তো ফসল ফলাইতে হবে। ইটস এ প্যানিক হোয়েন ইউ লিভ ইন প্রিজন, বুঝে গেল? তো ভয়ের কিছু নাই, জাস্ট আমি তো বেঁচে আছি নাকি, আমি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ, আমি চিন্তামুক্ত আছি না, আমি তো ওই না খাই রাখাই নেওয়ার লাগদিন, আল্লাহ নীল তিমিকে খাওয়াচ্ছে না, একটা নীল তিমি যে পরিমাণ খায় আপনি সারা জীবনে জানি না অতটুকু খাইতে পারেন কিনা, ও তো সুদমুক্তভাবে খেয়ে যাচ্ছে, তা আপনার চিন্তা কী? একটা হাতি খাচ্ছে না বন জঙ্গলে, যে হাতি সে কার চাকরি করে, কার থেকে সুদ নেয়, কিসের চিন্তা? ওইটা বাদই দিলাম, যে ইস্যুটা ছিল সুকুকার এগুলো। হ্যাঁ, ওই যদি কেউ ভালোভাবে ওই মিউচুয়াল ফান্ডটা ম্যানেজ করে যেটা বলছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো, তার চেয়ে ভালো হয় উনি যেটা বলছে যে আমরা যারা সত্যিকার বিপদগ্রস্তদেরকে যে মুশারিকা সিস্টেমে যদি বারবার ইনভেস্টমেন্ট করে, আর যদি ক্ষুদ্র ঋণ সেখানে কর্জে হাসান আনতে পারে, এই যে আমরা যে দেখি বর্তমানে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের নাম বলবো না, তারা তো অনেক সুদ নেয় কিন্তু নাম বললে আবার সমস্যা হয়ে যায়, যাই হোক সুদকর বলে মাইন্ড করে। তো এখন ব্যাপার হচ্ছে যে এগুলো যদি কেউ মানে এইসব প্রতিষ্ঠানে কিন্তু অনুদানের অভাব হয় না, আপনারা জানেন এইসব এনজিওগুলার, তো তারা অনুদানটা ম্যানেজমেন্ট কস্ট নিয়ে যদি কর্জে হাসানা করতে পারে তাইলেও চলে, আর যদি কর্জে হাসানার জাস্ট এই ট্রানজ্যাকশানের জন্য যেই ম্যানেজমেন্ট কস্টটা আসে সেটা যদি আপনি বিয়ার করেন, কিছু মতামত আছে যে এটা এই হালাল, যে আপনি সুদ দিবেন না, শুধুমাত্র যেই ট্রানজ্যাকশানটা করতে যে ফিটা লাগছে ধরে যাক সেইটা নিতে পারবেন। ধরে যাক আপনাকে আমি কর্জে হাসানা দিব আবার ফেরত নিব, তো একটা লোক পাঠাইছি, তো এখন ওই লোককে আপনার কাছে টাকা দিয়ে আনতে তার রিক্সা ভাড়া লাগছে বা কিছু, আপনি ওকে ওই টাকা বললাম যে ওকে ওই টাকা দিয়ে দিও। ঠিক তেমনি যদি একটা প্রতিষ্ঠান চালানোর জন্য জাস্ট রিলেভেন্ট একটা ফিস কস্ট নিতে পারে সবার থেকে, এটা এই সুদের হারের মতন না, এটা কিছু শর্ত আছে ওইভাবে নিতে পারে, তাও নিতে পারে, যাই হোক। আর যেটা বলছিলাম সুকুক নিয়ে, মনে হয় বলছিলাম যে সুকুক কিন্তু আসলে হচ্ছে বন্ডের একটা অল্টারনেটিভ এবং খুব নাইস একটা অল্টারনেটিভ। সুকুক যদি কেউ রাইট ওয়েতে করতে পারে সেটা খুবই সুন্দর একটা সিস্টেম। এটা কীরকম, ধরেন আপনি বললেন যে আমি আমার হাতে 10 কোটি টাকা আছে, আমি ফিক্সড রিটার্ন চাই, মোটামুটি ফিক্সড, একদম ফিক্সড তো আসলে সম্ভব না, তো এখন আমরা 10 জন আছি, প্রত্যেকের হাতে 1 কোটি, তো একটা বাড়ি করতে লাগবে 10 কোটি, এখন 10 কোটিটা নাই, 1 কোটি টাকা দিয়ে বাড়ি হয় না, তখন কী করবো, 10 জন 1 কোটি টাকা জমা দিব, একজন ব্যক্তি 10 কোটি টাকা দিয়ে বাড়ি করে প্রতি বছর বছর আমাদের ভাড়া তুলে দিবে। এটা কি হলো যে আমরা তারপরে 20 বছর যাবে, 20 বছর পর সে বাড়িতে বিক্রি করে দিবে, যে দামে বিক্রি হবে আমাদের 10 জনকে 10 ভাগ করে টাকাটা দিয়ে দিবে। জাস্ট বন্ডের অল্টারনেটিভ। বন্ড কী ছিল, যে আমরা এই ঋণ দিব আবার টাকা ফেরত পাবো, মাঝখানে লাভ পাবো। তো এখানে কী করলো, টাকা দিলাম, বাড়ি করলো, ভাড়াটা ভাগ করে দিল, তার বাড়িটা বিক্রি করলো, এবং এটা এই ইনফ্লেশন অ্যাডজাস্টেড। আমরা যেমন দেখি টাকার ভ্যালু কমে যাচ্ছে সেজন্য আমাদের লস হয়ে যাচ্ছে, এখানে এটা হবে না। কেন? কারণ বাড়িতেও 20 বছর পরে তার বেশি দামে বিক্রি হবে। সুকুক খুব নাইস জিনিস যদি ভালোভাবে করা যায়, কিন্তু বর্তমানে অনেক সুকুক বের হচ্ছে যারা আসলে কমপ্লায়েন্স মেনটেন করছে না। আসলে একটা জিনিস কি জানেন, আমরা যে যখন নিয়ম নীতি ভেঙে পড়ে, মোরালিটি থাকে না, আল্লাহর ভয় থাকে না, তো সেখানে আমরা লাভের জন্য যে কোনো কিছু করতে পারি, তো লাভের জন্য যদি সুকুকের নামে মিথ্যা কথা বলতে হয় মানুষ বলে দেয়, এগুলো তো আসলে কোনো আইন দিয়ে এভাবে মানে একটা নজরদারি বোর্ড থাকবে ইন্ডিপেন্ডেন্ট,
যারা কারো থেকে লাভ নিবে না, তারা হচ্ছে কি যে সবাইকে পলিসিং করবে যে তুমি ঠিক মতন করছো কি না, তাইলে আর কি আমাদের সবার জন্য জিনিসগুলো অনেক সহজ হতো। আমিও নাম বলতে পারতাম এর থেকে কিনেন ওর থেকে কিনেন। তো কিন্তু কেউ যদি রিয়েলস কুক করে অবশ্যই কিনবেন, আর যদি বাজারে রিয়েলস কুক না পাওয়া যায় আপনি নিজেরা মিলে নিজেরা করে ফেলতে পারেন।